जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। পড়াশোনা করছো, বাবা মার কথা শুনছো, সাবধানে আছো এবং বাড়িতে পড়াশোনাও করছো ভালো করে। আজকে তোমাদের আমি পড়াবো কেজি ওয়ানের বাংলা। তো তোমরা বই বের করবে, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 21 নম্বর পেজ। তোমরা 21 নম্বর পেজ বের করবে, তার সাথে বই বের করবে, খাতা বের করবে, দিয়ে বের করবে এই যে 21 নম্বর পেজ, এটা যে বইতে দেওয়া আছে আকার যোগ, এই আকার যোগে পেজ নাম্বার 21 এই চ্যাপ্টারটা তোমরা বের করবে। এখানে কি আছে, আকার যোগে শব্দ গঠন আছে। ধরো আমরা আকার যোগে আ দিয়ে, ধরো প্রথম আমি তোমাদের শিখিয়েছি কয় আকার কা, ধরো আমি লিখলাম কয় আকার কা, তাহলে কয় আকারটা আসছে কিভাবে, ক যুক্ত আ সমান কা, সেরকম ক খ দিয়ে দিচ্ছি কয় আকার খা, খ যুক্ত আ খা, সেরকম গ দিয়ে দিচ্ছি গয় আকার গা, গ যুক্ত আ সমান গা, ঘ দিয়ে দিচ্ছি ঘ আকার ঘা সমান ঘ যুক্ত আ সমান ঘা। এইরকম আছে দুটো বর্ণ উঁ আর ঞ, এই দুটো বর্ণয় আকার যোগ হয় না। কি কি আকার যোগ হয় না, এই দুটো বর্ণে আকার যোগ হয় না। তাহলে আমরা এ থেকে শব্দ গঠন করব। ধরো কয় আকার দিয়ে শব্দ, কয় আকার দিয়ে শব্দ গঠন করছি কা, কয় আকার ক কা, এটা আমরা কটা বর্ণ লিখলাম, দুটো বর্ণ লিখলাম। প্রথমে আমরা দুটো বর্ণে শব্দ গঠন শিখছি, তাহলে কা কয় আকার, তাহলে কয় আকার ভাঙা আমি এখানে শিখিয়েছি ক যুক্ত আ সমান কা, সেরকম খ দিয়ে শিখব। ধরো খ খয় আকার দিয়ে খাল, খয় আকার ল খাল, সেরকম খয় আকার কিভাবে বের করেছি খ যুক্ত আ সমান খা, তাহলে খ দিয়ে খাল, সেরকম গ দিয়ে আর একটা শব্দ লিখছি গান, গয় আকার দন্তে ন গান, ঘ দিয়ে ঘাস, ঘয় আকার দন্তে শ ঘাস। ধরো এরপর মো দিয়ে কোনো শব্দ হবে না, তাই জন্য লিখিনি ও আর ইও দে। আমরা সবসময় এই আকার ব্যবহার করি কোন পাশে, ব্যঞ্জন বর্ণের ডান পাশে আমরা সবসময় আকার ব্যবহার করি। আমরা আকার, এই যে আকার লিখছি, আকার ব্যবহার করি কোন পাশে, যে কোনো ব্যঞ্জন বর্ণের ডান পাশে আমরা আকার ব্যবহার করি।
সমান ভাগ এরপর আছে তয়াকার সেরকম এখানে লিখব ত ত যুক্ত আ সমান তা বা তা তাহলে দন্তে স আকার নেই তাহলে এটা সমান সমান এ দুটো সমান সমান লিখব বা তা বয়াকার তয়াকার দন্তে স বা তা তাহলে এইভাবে আমরা দুটো বর্ণ যোজন এবং তিনটা বর্ণের সঙ্গে শব্দ গঠন শিখলাম এরপরে তোমাদের বইতে আছে যে শব্দগুলো আমি একবার পড়িয়ে দিচ্ছি প্রথমে আছে তোমরা বই দেখবে গান গয় আকার দন্তে ন গান তারপরে আছে ঘাস ঘয় আকার দন্তে স ঘাস তারপরে আছে দাঁত দয় আকার দন্তে ন দাঁত নাম দন্তে ন আকার ম নাম পাঠ পয় আকার ঠ পাঠ ভাগ ভয় আকার গ ভাগ মাস ময় আকার দন্তে স মাস লাভ লয় আকার ভ লাভ বাস ভয় আকার দন্তে স বাস সাত তালবে স আকার ক সাত কাক কয় আকার ক কাক ঘাস ঘাস আমরা আবার উপরে পড়েছিলাম এরপর আছে জ বা বর্গে জ বয় আকার বা রাজা রয় আকার রা বর্গে জ আকার যা এখানে কিছু ছবি দেওয়া আছে তোমরা চিনতে পারছো প্রথমে কাকের ছবি দেওয়া আছে তারপর ভাসের ছবি দেওয়া আছে তারপর ফুলের ছবি দেওয়া আছে তারপর রাজার ছবি দেওয়া আছে তার নিচে তাদের নাম লেখা আছে কোনটার নাম কি সেগুলো নিচে লেখা আছে তারপরে এখানে দেওয়া আছে নিচে কথা ক থয়াকার থা কথা দয়া দ অন্তস্থয়াকার দয়া তারা দয়াকার তা রয়াকার রা তারা মালা ময়াকার মা লয়াকার লা মালা ঘটা ঘ দয়াকার টা ঘটা লতা ল দয়াকার তা লতা দাতা দয়াকার দা দয়াকার তা দাতা রাজা রয়াকার রা বর্গে জকার যা রাজা জবা বর্গে জ ভয়াকার বা জবা সভা দন্তে স ভয়াকার ভা সভা ভাষা ভয়াকার ভা মুন্নে স আকার সা শাখা তালবে স আকার সা ভয়াকার খা শাখা বালক ভয়াকার বা লক লক বালক বাতাস ভয়াকার বা তয়াকার তা দন্তে স বাতাস ভাবনা ভয়াকার ভাব দন্তে নাকার না ভাবনা কপাট ক ভয়াকার পা ট কপাট সাহস দন্তে স আকার সা ম দন্তে স সাহস পাষাণ ভয়াকার পা মুনে স আকার সা মুগ্ধে ন পাষাণ যাতনা অন্তস্থয় জ আকার যা ত দন্তে নাকার না যাতনা সমান দন্তে স স ময়াকার মা দন্তে ন সমান কারণ কয়াকার কা র মধ্যে ন কারণ কাপাস কয়াকার কা কয়াকার পা দন্তে স কাপাস তারণা কয়াকার টা দয় শূন্য র ড দন্তে ন আকার না তারণা অগাত অ কয়াকার গা ধ অগাত এরপরে তোমাদের 22 পেজে এসো অনুশীলনী আছে আকার যোগ নিয়ে প্রথমে দেওয়া আছে ধরো উদাহরণ এমনি স্বরূপ তোমাদের আগে দেওয়া আছে আমি সেরকম করে লিখেছি এরকম এখানে প যুক্ত আ তোমরা সেরকম করবে পা এটা করবে তারপর এখানে দিয়েছে নিচের ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও তাহলে ফাঁকা ঘর এই ঘরের এপাশে তাহলে এটা কোন পাশে হচ্ছে ডান পাশে এখানে ধরো ল আছে এখানে আমরা কি যোগ করব খ যোগ করলাম ফল ও ফল ফল একটা শব্দ হয় তোমরাতে যে কোনো শব্দ তোমরা করবে তারপর এখানে নিচে তিনের দাগে দেওয়া আছে নিচে শব্দগুলি পাশে ফাঁকা ঘরে শুদ্ধ করে লিখো এখানে দেওয়া আছে গান গয়াকার মধ্যে ন দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে এখানে কি হবে গয়াকার দন্তে ন গান এটাও চারে দাগে যেটা আছে তোমরা করবে না আগে বলা হয়েছে তোমাদের পড়া দেওয়া হয়েছিল এই অনুশীলনীর পেজে পড়াগুলো করবে এ বানানগুলো মু
করে খাতায় লিখবে, বাবাকে দেখাবে বা মাকে দেখাবে, বাড়িতে ভালো করে পড়বে, দে বাড়ির গুরুজনকে যারা জানে তাদের কাছে খাতাটা মুখস্থ করে খাতায় লিখবে, সে খাতাটা বাড়ির বড়দের দেখাবে, বই না দেখে কিন্তু লিখবে তোমরা। পরের ক্লাসে আমি আবার পড়া নিব। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের ক্লাসে তোমাদের পরের পড়ানে বোঝাবো। তোমরা যদি কিছু বুঝতে না পারো পরের তোমরা জানাও হোয়াটসঅ্যাপে, দিলে আমি পরের ক্লাসে বলে দিব অসুবিধাগুলো। টাটা।